হ্যালো দর্শক, আপনাদের মাঝে আমি একটা খেলা পরিবেশন করতে আসছি। খেলাটা হলো চকলেট খেলা। চকলেট খেলা, যে চকলেট খাইতে পারবে তাকে এক লিটার তেল দেওয়া হবে। সেই তেল দিয়ে সে বুড়িগঙ্গা নদীর মাছ ভেজে খাবে। মাছ খাওয়ার পর সে যদি পায়, আমি মোহাম্মদ ধারাভাষ্যকার আব্দুল ফয়সাল মণ্ডল, আমি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসছি। ভালো করে করে, হ্যাঁ, আমাকে তো ক্লিয়ার দেখা যায়, ক্লিয়ার ক্লিয়ার। তে চকলেট খেলা কে কে অংশগ্রহণ করবে তাদের আমি বলছি। তে তারা হলো এক মইনুদ্দিন, দুই পাউল, না না পাউল না তো, দুই আজিব, তিন মন্ডল। তোমরা সবাই চলে আসো এই জায়গায়। ইতিমধ্যে আমাদের সামনে চকলেট খেলা সকল দর্শকরা, আমি দর্শক প্রতিযোগীরা সবাই রেডি আছে? আব্দুল চলে আসো। ও বাবা, হ্যান্ডেল মত কি হচ্ছে? হ্যান্ডেল মারো। হ্যাঁ, এবার প্রতিযোগী আসবে হলে মকবুল। পরের প্রতিযোগিতা কিনা, এই আমাদের সামনে মকুল, মকুল তো চলে আসে। হ্যাঁ, এবার মকুল ভাই সামা চলে আসো। কি করে পরের প্রতিযোগী মোহাম্মদ সুলমুল আলী খান, তুমি কিছু বলো, তোমার কিরকম ফিল হচ্ছে? আমার ফিল মানে উঠলে উঠতেছে ক্যান্ডি করে। কি ফিল আছে তুমি? আমার ভিতর তো ফিল আছে। হ্যাঁ, এই ক্যান্ডি মানে এটা বাকি না, এই ক্যান্ডি সব আমার একাই, ক্যান্ডি আমরাই খাবো, ক্যান্ডি আমরাই খাবো। আমি ব্যাগ নিয়ে আসি, ব্যাগ টাক টাক। তোমাদের ভিতর কোনো ঝগড়া ঝাটি করা লাগে না। এই আমার সে 150 টাকা দিয়ে যখন খুটু আনিছিলাম, সে খুটু কেন কই রে? মানে এটা রাইছি আলা খুটু। এ পাইছি, খুটু কেন পাইছি? আমি বাসি দিলে তোমরা দৌড়ে চলে আসবা। হ্যাঁ হ্যাঁ, সবাই রেডি তো? রেডি রেডি। হ্যাঁ রেডি। হ্যাঁ, পাও তোলো সবাই, পাও তোলো। হ্যাঁ তো, হ্যাঁ, 1 2 9। হ্যাঁ, সবার ভিতরে দেখা যাচ্ছে। হ্যাঁ, সবাই চকলেট খাওয়ার জন্য আগ্রহী অনেক। হ্যাঁ, দেখবো কে আগে চকলেটটা খেতে পারে। হ্যাঁ, যে চকলেট খেতে পারো তাকে 1 কেজি সরিষার তেল দেওয়া হবে। সরিষার তেল, দেখবো সরিষার তেল কে আগে নিতে পারে। তারা সবাই আগ্রহী চকলেট খাওয়ার জন্য, কিন্তু কেউ চকলেট এখনো পর্যন্ত মুখে নিতে পারেনি। সমীর উদ্দেশ্যে জিতে গেছে। এবার দ্বিতীয় প্রতিযোগী কে হবে দেখি দেখি। কি করে আপনার আপনার কি রকম অনুভূতি হচ্ছে আপনি একটু যদি জানান। না না না, আমি বাবা, আমি চকলেট খাই। হ্যাঁ, সবাই আগ্রহী। হ্যাঁ, যা যা চকলেট সেই সেই খাওয়ার জন্য। এই দ্বিতীয় আব্দুল ভাই, এবার তৃতীয় প্রতিযোগী কে বের হয়? এই এই হাইতে ধরা নেই, এই 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 দেখ দেখ দেখ, এই ওই ওই বাদো 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 বাদ।
এই তুই সবার আগে যাই ওখানে দাঁড়ায় থাক না দেখি কি করতে পারে দ্বিতীয় প্রতিযোগী সবাই শেষ এই উঁচু করে ফেলা দাও উঁচু করে ফেলা দাও বাজান তোমার তো চলে না চকলেট খাওয়া কি করে তুমি বসে বসে যাও যাবো রে ওই আমার তিনটে বাচ্চা কাচ্চা আছে এরা তো জানতে পারে আমি ফার্স্ট হয়েছি তো স্যার ধরতে গেলে তো মুড়ি যাবে খুশি তাহলে স্যার আমি আর কিছু বলতে যাচ্ছি না আমি যত খুশি হয়েছি কালকে আর্জেন্টিনার আপারা দুই গোল দিয়ে তত খুশি হয়নি ভালো আছেন ভালো আছেন তাহলে আপনি আমি যে খুশি হয়েছি আমার ফ্যামিলিতে সাথে বুড়ো গাড়া আছে জানলে আমি তাকে সাথে নিয়ে আসতাম কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমি দিতে হয়েছি এই ধন্য আমি আনিনি এই হলো আমার বক্তব্য আমি থ্যাট করতে চতুর্থ নম্বরে প্রশ্ন করেন আমার মনে হচ্ছে আমি তাল পাত্তাল ভাব আব্বা কমিনি যে ব্যাগ ভরিয়ে আনছি তা টকেই পাইনি পুরস্কার মানে থার একটা হ্যান্ডেল নিয়ে আব্বা দেব না আবার পায়ে দিবি বহুত দিন ভাই পা দেয় না দিবি থাকলে থাক থার মন থমন আমার আব্বার কথা মনে বলি আমার আব্বা তুমি তার চকলেট কিনে দিতে আর কি মাঠের ভিতর যা মারো কাল খাও গা আমাদের সামনে ইতিমধ্যে চেয়ারম্যান সাহেব হাজির হয়েছেন স্যার আপনি যদি কিছু বলেন আর বাপু বলাম টাক দিল আল্লাহ খেলতেই পারলাম না আপনার তো বড় দক্ষ আপনি কি পাগল আছেন তেল আমি কি করবো আরে তেল দিয়ে তুমি মাছ ভাজে খাওয়া হয় আমি তো বিয়েই করিনি তেল জানেন কি বিয়েই করি না দেন দেন পুরস্কার হিসেবে দেখি করবো তুই দু নাম্বার কাম করবা আর আমার এমনি তো অল টাইম হয় আমি তোর আমি দোয়ার মধ্যে আমি
ততকালেতে আমি এলাম তালে এজন এটা বেরিয়ে দা হয়ে মাঠে কাম কাজ করি খাতি আসবে না না বাপু তাহলে আমারে তো মাঠে ভুইকাত না আমি এটা দিয়ে তুলব না তাহলে আমারই জমি দিয়ে আনতে চাইছিলাম কিন্তু আনতে পারিনি এজন্য একটা মলম নিয়ে আসি আমি এইটা কি করবো তুমি মলম তোমার গায়ে মাখবা তোমার শরীর চলে না তুমি তো এমনি ডুব জানিয়ে থাকেন আপনি আচ্ছা দেয়ালে আমি তো পড়িয়ে গিয়েছি না তোমার কি দেব থার আমি খুব ক্ষতি করছিলাম যদি দিতে পারতেন তুমি কাম করো তুমি চেয়ারম্যানের বউকে নিয়ে যায় আমাদের প্রতিযোগিতা সম্পর্কে মেম্বার স্যার যদি কিছু বলতেন বাপু তোমরা হেনে আমার ডাউসো এতেই আমি গর্বিত এখানে পুরস্কার বিতরণ শেষ তে খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছু আছে নাই যদি নুন ভাত কিছু থাকতো আমি কিন্তু আবার পোলট্রির গোস্ত খাইনি হাসির গোস্ত